কারণে আমাদের কৃষিমাত্রী বাংলাদেশ বলতে হবে এটা কৃষক বাঁচবে গভর্নমেন্ট বাঁচবে কৃষক বাঁচবে না গভর্নমেন্ট বাঁচবে না দর্শক স্বাগত আপনাদের আমার নতুন আরেকটি ভিডিওতে আমি দাঁড়িয়ে আছি রাজৈর উপজেলায় একটি চকে এখানে ইরি বড় মৌসুম কৃষক তার পাকা ধান ঘরে তোলার কাজ করতেছে আমি এখানে অনেক কৃষক আছে আমি কৃষক ভাইদের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা আপনারা তো কাজ করতেছেন ইরি ধান এতে তো পাইকে গেছে ইরি ধান তুলতেছেন আপনারা কি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাইছেন না ভাই আমাদের এখানে কোনো ছাত্রলীগ নাই আর কোনো দলের কোনো লোক আজকে বলে নাই ভাই আপনারা এই ধান তোলা যেতেছে কারণ এটা বিল আমাদের কোনো সহযোগিতা কোনো কোনো সময় আজকে বলে না ভাই আপনার কি মন আছে আজকে বলে না ভাই এই যে সেই যে লাখাই বাঁচবে এটা ছাত্রলীগের প্লাবনও খাবে সারা বাংলাদেশের মানুষ এই চাল খায় আমাদের কৃষকের চাল খায় আমাদের কৃষকের দিক কোনো ছাত্রলীগ কর কোনো বড় লোক কর কোনো নেতা কর কোনো মন্ত্রী কর কেউ খেয়াল করে না কৃষকে ফসল ফলাই জনগণের খায় কারণ আমরা বাঁচলে জনগণ বাঁচবে কারণ আমাদের কৃষিমাত্রী বাংলাদেশ বলতে হবে এটা কৃষক বাঁচবে গভর্নমেন্ট বাঁচবে কৃষক বাঁচবে না গভর্নমেন্ট বাঁচবে না কৃষক ভাই যে কথাটি বলছে এটি আসলে সত্যি কথা কৃষক বাঁচলেই আমরা বাঁচব কারণ কৃষকই বাংলাদেশের বাংলাদেশের না শুধু আমাদের প্রাণ এরাই আসলে আমাদের বাঁচিয়ে রাখছে এরা ফসল উৎপাদন না করলে এরা খাদ্য উৎপাদন না করলে আমরা আসলে কিছুই না তাহলে এরাই আসলে সবচেয়ে বড় বীর বাংলাদেশের মানুষ বলতে ভাই থাকতে পারি আমরা বহুত কষ্ট করি যাই দশ হাত বারো হাত পনেরো হাত আগপাশ করে ধান দেয় আমরা বুঝছেন আগে তো প্রায় এক হাত দুই হাত তিন হাত ফাঁক ফাঁক ধান দেয়তাম এরা ফাঁক ফাঁক যেন বোঝা দেখছেন ওই ধরি ধরকে ধরকে একজন বোঝা একজন ধরকে ধরে দেখে জন্য ওই জন ওই যে একাই নজরুল সে বোঝা উঠে যায় বুঝছে দর্শক এই যে কৃষকের সাথে আমি কথা বললাম এই কৃষক ভাই আসলে সত্যি খুব সচেতন ইনি বলছেন এনার যে ধান কাটা হচ্ছে উনি যে সামাজিক দূরত্ব এই দূরত্ব মেনটেন করিয়া উনি উনি ওনার ক্ষেতের ধান কাটতেছে এটি আসলে সত্যি চমৎকার যে উনি যে সামাজিক দূরত্ব সরকারের যে নির্দেশনা উনি এটি পালন করতেছে এই ধান কাটতে এসেও এটি খুবই চমৎকার খুবই ভালো লাগলো আপনারা কি এই সরকারি কোনো সহযোগিতা কোনো ত্রাণ আপনারা পাইছেন এখানে যারা আছে জেলা পরিষদের মহিলা পারুল হচ্ছে সদস্য সে পারুল হচ্ছেন পারুল সে নূরজাহান পারুল তার গ্রামে কিছুটা কিছু লোকের ত্রাণ পাইছে আর দ্বিতীয়বার আর পায় নাই জেলা পরিষদের না পৌরসভা থেকে আমাদের এখানে গ্রামে গোবিন্দপুর মাসারং ধরাইয়া শিশাটির নাম পাইছে হচ্ছে না কেউ কিছুই পাইনি না সরকারের কোনো কিছুই পাইনি নাম নিয়েছে কিন্তু এখন কিছুই পাইনি নাম নিয়ে ছুঁয়ে দিছে নাম নিয়ে বলে নাম একটা একটা লোক আছে নাম নিছি অমুকে নাম কাইটে ফেলাইছে তখন আমরা চলে চলে আসি প্রিয় দর্শক আপনারা শুনলেন এতক্ষণ আমি এই কৃষক ভাইদের সাথে কথা বললাম আসলে যে ত্রাণ তাদেরই পাওয়ার কথা কিন্তু এখানে যতগুলা কৃষক ভাইয়ের সাথে আমি কথা বললাম এরা কেউ আসলে এই সরকারি ত্রাণ পায় নাই আমাদের গ্রামের যারা বিদেশে আছে তারাই আমাদের গ্রামে খুব সাহায্য করছে বাস্তবে সাহায্য করছে চাউল ডাল এই যে প্রবাসে আছে এরাই এরাই ভবিষ্যৎ প্রবাসে এবং পুরো আমি মনে করি এই কৃষকের কাজ করে কৃষক বাংলাদেশে যারা কৃষক কাজ করে যারা বিদেশে আছে এরাই এরা আমার দেশের জন্য কাজ দেখ হিসেবে দেশে যে টাকাটা পাড়ায় এটা গভর্নমেন্টের উন্নত হয় প্রিয় দর্শক আপনারা শুনলেন এখানে যে জেলা পরিষদের সদস্য নূরজাহান পারুল উনি কিছু ত্রাণ দিয়েছে সেই ত্রাণটি আসলে অনেকে পাইছে এছাড়া পৌরসভা থেকে এই এই ওয়ার্ডে ছিষট্টি জনের মতো পরিবার কিছু ত্রাণ তাদের কাছ থেকে পাইছে আর এখানে যারা প্রবাসী আছে যারা বিদেশে থাকে তারা অনেকেই সাহায্য করছে সেই সাহায্যগুলো এরা হয়তো পাইছে